السلام عليكم ورحمة الله. হুজুরের কথাগুলো শুনেন এবং কি বলতেছে এই দোয়াটি আমল করেন, আপনি উপকৃত হবেন। চলুন শুনি। সুন্নতের পরে সামাত এর আগে 40 বার যদি একটা দোয়া পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা গুপ্ত দান, ট্রেজার ট্রুথ, গুপ্ত দান কি দিবেন, হতে পারে ইজ্জত দিবেন, হতে পারে দৌলত দিবেন, হতে পারে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন, হতে পারে খবর রাজা মন্ত্রী দিবেন, হতে পারে জান্নাত দিবেন। দোয়াটা আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরাহমাতিকা আস্তাগীসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা إلا أنت برحمتك أستغيث। প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পরে ফরজ নামাজের পূর্বে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনিও উপকৃত হবেন।